সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন ঢাকা বোর্ডের এমসিকিউ গুলো সলভ করব, তবে তার আগে বলে নিই তোমরা অবশ্যই অবশ্যই এখানে কি করবা, লাইক বাটনে লাইক ক্লিক করবা, লাইক করবা অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে ভাইয়ের উপকার হয়, তোমাদের উপকার হয় আর কি। সো লাইক বাটনে লাইক করলে মানে ক্লিক দিলে কি হবে, লাইক যখন হয়ে যাবে তখন সবার কাছে তোমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। ওকে দেখো, তাহলে আমরা একটু এক নম্বর কোশ্চেনটা সলভ করি। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে এরকম। ওকে, এখানে এক নাম্বার হচ্ছে তোমার এ বিবারই হবে, এটা তোমরা আশা করি পারবে, এটা আর বলতেছি না। দ্বিতীয়ত অতি বেগুনি রশ্মি, দ্বিতীয় হচ্ছে 5.67 পরিবাহক, এগুলো দেওয়া আছে, দুইগুলো হ্রাস পাবে অ্যান্ড এটার মধ্যে গো নাম্বার হবে, একক হবে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, পয়েন্টিং ভেক্টর একক। আর এটা কি হবে, 8 নাম্বার একটু করি, 8 নাম্বার হবে আমাদের, 8 নাম্বার দেখো কি হয়। 8 নাম্বার হবে আমরা জানি x বাই হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু ডেল্টা বাই 2 পাই, এরকম তাই না? তাহলে x এর মান কত দেওয়া আছে, x এর মান বের করতে হবে আমাদের, ল্যামডা ভাগ 2 পাই ইন্টু হচ্ছে ডেল্টা, ডেল্টার মান কত, 11 পাই বাই 2। তাহলে এ পাই বাদ, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 11 ল্যামডা বাই 4 হবে আমাদের অ্যান্সার। x এর মান হবে 11 ল্যামডা বাই 4, 11 ল্যামডা বাই 4 এটাই হবে আমাদের অ্যান্সার। কোন গেট ইনভার্টার, এটা হলো নট গেট, ইনভার্টারের মতো আছে, একটি তাকে টেনে লম্বা করলে আপেক্ষিক রোধ বিন্দু, এটা বাদ, রোধ বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে আমাদের ক নাম্বার হচ্ছে অ্যান্সার। কেমন, রোধ বৃদ্ধি পায়, গ নাম্বার কিন্তু ভুল, দৈর্ঘ্যের সাথে যেহেতু রোধ সমানুপাতিক তার মানে রোধ বৃদ্ধি পাবে। ওকে, তারপরে আমাদের 2 নম্বর স্লাইডে চলে যাই। 2 নম্বর স্লাইডে কি বলছে দেখো, 2 নম্বর স্লাইডে বলছে কি, পরিবর্তিত চুম্বক ক্ষেত্র, দ্যাট মিন্স হচ্ছে বি, বি ভাগ হচ্ছে 11 নম্বর, হ্যাঁ ভি, এবং পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র দ্যাট মিন্স সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের জানি 1/c, 1/c আবার জানি হচ্ছে √μ0 এপসাইলন নট। ওকে, তো সি মানে ই ইকুয়াল টু বিসি, এই সূত্র থেকে জানি আর কি, আমরা এই সূত্র থেকে জানি না, ই ইকুয়াল টু হচ্ছে বিসি, তাহলে সি ইকুয়ালস টু কী হবে, ই বাই বি, বাট এখানে উল্টা ভাবে আছে, তার মানে ই 1/c আর এটা তার মানে 2/3, অ্যান্সার হবে কত, 2/3। ওকে, সমস্যা রেখার ঢাল, রুদ্ধদেব রেখার ঢাল অপেক্ষা কত গুণ, এই যে 1/γ গুণ। ওকে, 1/γ গুণ, দুইটি সুসংগত উৎসের বিস্তারের অনুপাত, আমরা জানি আই সমানুপাতিক দুইটি সুসংগত উৎসের বিস্তারের অনুপাত এত, তাহলে তরঙ্গের তীব্রতার একক কি, তাহলে আমরা জানি 13 নম্বর, তাহলে আমরা জানি আই সমানুপাতিক এ স্কোয়ার, তাহলে I1 হচ্ছে I2 ইকুয়ালস টু হবে A1 / A2 হোল স্কোয়ার, তাহলে A1 এর মান হচ্ছে 3 / A2 এর মান হচ্ছে, তার মানে কি হবে, I1 = I2 ইকুয়ালস টু হবে, I1 = I2 ইকুয়ালস টু কত হবে, 9:4। ওকে, 9:4 তীব্রতার অনুপাত হবে 9:4, তাহলে এখানে কোনটা সঠিক, 9:4। তাহলে বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া, বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া, এটা থিওরি, এটা পুরাই থিওরির মধ্যে চলে গেছে, বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন, আচ্ছা আমি এটা অ্যান্সার দিচ্ছি না। ওকে, 16 নম্বর, 15 নম্বর দেখো, রুদ্ধতাপীয় প্রসারণের কোনটি সঠিক, তাহলে এটা হচ্ছে খ নম্বর, এটা বোঝা যায়। এরপর হচ্ছে রোধের বিপরীত রাশি নিচের কোনটি পরিবাহিতা, এটাও বোঝা যায় একদম সোজা, তড়িৎ কোষের সমান্তরাল সমবায়, আমরা জানি সমান্তরাল সমবায় হচ্ছে ই, আই ইকুয়ালস টু কত হয় জানি, আইপি ইকুয়ালস টু হচ্ছে এন ই বাই হচ্ছে এন আর, এন আর যোগ হচ্ছে তোমার কি, যোগ হচ্ছে এন আর যোগ অভ্যন্তরীণ রোধ, দ্যাট মিন্স আর। তাহলে এ আর এর মান, এন আর যখন অনেক অনেক বড় হবে আর থেকে, তার মানে এ আরটা জিরো ধরা যায় তাই না, মানে উজ্জ করা যায় আর কি, এক সমুদ্র পানির মধ্যে এক বালতি পানি দিলে কিছু হয় না, দ্যাট মিন্স আমাদের আইপি এর মান কত হবে, এখানে আইপি ইকুয়ালস টু হবে কত নাম্বার, 17 তাই না, আইপি ইকুয়ালস টু হবে হচ্ছে ই বাই এন আর ইকুয়ালস টু হবে ই বাই আর। ওকে, এটা অ্যান্সার কত, ই বাই আর, তাহলে আমরা এখানে বসাই দিব হচ্ছে ই বাই আর। একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান হচ্ছে এত, তাহলে এটা করি, তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান 18, ই এর মান হচ্ছে ই ইকুয়াল টু আমরা জানি বিসি, তাহলে সি ইকুয়াল টু কত হবে, সি নাকি বি এর মান বের করতে চাইছে, তাহলে এখান থেকে আমরা কি বের করবো, চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, বি এর মান হবে ই বাই সি,
তাহলে ই এর মান কত 56 আর সি এর মান হচ্ছে 3 × 10⁸, তাই না? তাহলে কত হবে এটা, 56 ভাগ হচ্ছে 3 ভাগ হচ্ছে 3 18 × 10⁻¹. তাহলে এটা তোমাদের 1 পয়েন্ট আকার আছে, দ্যাট মিনস এদিকে 1 ঘর আনবা দশমিক, তাহলে এটা 1 ঘর কমবে, দ্যাট মিনস 1.8 × 10⁻¹। এটা কোনটা সঠিক? এ সঠিক হচ্ছে তোমার গ নম্বর 1.8 × 10⁻¹। উদ্দীপক অনুসারে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত? ইঞ্জিনের উৎসের তাপমাত্রা এটা 575 আসবে। তোমরা হিসাব করলে বাবা, আমি তারপরে একটু হিসাব করে দিচ্ছি। কত বলতো, তাপগ্রাহক মানে T2 এর তাপমাত্রা হচ্ছে 72 যোগ হচ্ছে 273 ইকুয়ালস টু হচ্ছে 345 কেলভিন। তাহলে T1 এর মান কত? এটা জানতে স্যান ইকুয়াল টু ইটা ইকুয়াল টু আমরা জানি 1 − T2/T1। তাহলে এটার মান দিয়ে দিচ্ছে হচ্ছে 0.4, 40%। এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 1 1 - হবে ইকুয়াল টু হবে T2 ভাগ হচ্ছে T1, বা আমাদের কি লাগবে, T1 লাগবে, তাই না? তাহলে T1 ইকুয়ালস টু হবে 2 T2 এর মান হচ্ছে 345 ভাগ হচ্ছে এটা বিয়োগ দিলে হবে 0.6। তাহলে এটা আলটিমেটলি আসে 345 ভাগ হচ্ছে 0.6, 575, কেমন কত হবে, 575, ওকে কেলভিন, ওকে 575 কেলভিন। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 575 কেলভিন। এরপর হচ্ছে গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটি 60%, এটা 1 ও 2 হবে অ্যান্সার। এটা আলটিমেটলি তোমার, আচ্ছা আমি একটু করি তারপর, এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি তারপর একটু করি। লাস্ট কোশ্চেনটা আর কি, না লাস্ট নাইট হচ্ছে 20 নম্বর। ওকে দেখো, গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে যদি ইঞ্জিনটি 60% করা হয়, তাহলে আমাদের ইটা টু ইকুয়াল টু হচ্ছে 1 − T2/T1। তাহলে আমাদের উৎসের তাপমাত্রা বের করতে হবে, তাই না? তাহলে ইটা টু হচ্ছে 0.6 0.6, এদিকে চলে আসলে আমাদের T2/T1 ইকুয়াল টু 0.4, 1 বিয়োগ, তাই না? তাহলে T1 ইকুয়ালস টু হবে T2 বাই হচ্ছে 0.4 ইকুয়ালস টু হবে T2 এর মান হচ্ছে 345 বাই হচ্ছে 0.4, 862, তাই না? 862.5, 862.5, এটা আগে ছিল 575। তাহলে উৎসের একটা হয়েছে, এই 1 নম্বর তো হয়েছে, 2 নম্বর হয় কিনা দেখি, বিয়োগ হচ্ছে 575, 227.5, ওকে 1 ও 2 অ্যান্সার কত, 1 ও 2, অলরেডি দাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেজ নাম্বার 3 এর মধ্যে কি হয়েছে, ওকে দেখো, পেজ নাম্বার 3 এর মধ্যে বলছে একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের উপর অবস্থিত যে কোনো দুটি নির্দিষ্ট বিন্দুর দশা পার্থক্য, বিন্দুর মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে, তাই না? তাহলে তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে না, দ্যাট মিনস 1 ও 2, তরঙ্গের বিস্তারের উপর দশা পার্থক্য নির্ভর করে না। এরপর হচ্ছে জু তাপ উৎপাদন সংক্রান্ত তৃতীয় সূত্রকে নিচে কোন লেখ দুটি দিয়ে প্রকাশ করা যায়, জুলের তাপ উৎপাদন সংক্রান্ত তৃতীয় সূত্র, তাই না? তাহলে তৃতীয় সূত্র ছিল এইচ সমানুপাতিক টি, এরকম মেবি, তাহলে এটাই আর কি, এই সমানুপাতিকটি, তাহলে এটাই হবে অ্যান্সার, ওকে। এরপরে 35 ওমের রোধের একটি গ্যালোমিটারের সাথে কত মানের সার যুক্ত করলে পূর্বের তুলনায় 8 গুণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, কত মানের সার যুক্ত করলে পূর্বের তুলনায় 8 গুণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, 8 গুণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, দ্যাট মিনস আই এর মান হচ্ছে 8
মানে টোটাল আয়, টোটাল আয় হচ্ছে পূর্বের আয়ের তুলনায় 8 গুণ, তাই না? তাহলে আমাদের আইএস কত মানের, তাই না? ওকে, আমরা এটা এত মূল্য একটি কিলোমিটার, তার মানে জি এর মান কত? জি ইকুয়ালস টু হবে 35 ওহম। কিলোমিটার সাথে কত মানের সান যুক্ত হলে এস এর মান যুক্ত করতে, এস এর মান পূর্বের তো পূর্বের 8 গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে, দ্যাট মিন্স আই টোটালের মান হবে এইটাই, তাই না? এইটাই, ওকে। ওকে, তাহলে আমরা জানি হচ্ছে আইজি ইকুয়ালস টু হচ্ছে তোমার নিচে হবে, উপর হবে এস, নিচে হবে জি প্লাস এস, ইন্টু হচ্ছে আই টোটাল, মানে হচ্ছে 8 আই। ওকে, আইজি এর মধ্যে কিন্তু আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, ওই যে কারেন্ট প্রবাহ মানে কারেন্ট বিবর্তন আর কি, কারেন্ট বিবর্তন, তাই না? কত মানের সান যুক্ত করলে আই ইকুয়াল টু এল বাই জি প্লাস এস ইন্টু 8 8 আই। তাহলে আই আই বাদ, দ্যাট মিন্স এদিকে আমরা কি লিখতে পারবো, বা জি প্লাস এস ইকুয়াল টু হচ্ছে 8 এস, তাহলে 7 এস ইকুয়াল টু হচ্ছে জি মানে হচ্ছে 35, এস ইকুয়াল টু হবে 5, 35/7 ইকুয়ালস টু হচ্ছে 5, কেমন? তাহলে এটা অ্যান্সার কত হবে, 5 ওমেগা, বুঝছি। ইকুয়াল টু এল বাই জি প্লাস এস ইন্টু হচ্ছে এটা ইন্টু, ওকে, ইন্টু 8 আই, আই আই বাদ, দ্যাট মিনস এখানে 8 এস, জি প্লাস এস ইকুয়াল টু 8 এস, 7 এস ইকুয়াল টু হবে জি এম হচ্ছে 35, তাহলে এস ইকুয়াল টু 35/7 ইকুয়াল টু 5, ওকে, এটাই অ্যান্সার, 5 ওমেগা। এবার 24 নম্বর দেখো, 24 নম্বরে বলছে যে উদ্দীপকে বর্তনীর সমতুল্য বর্তনী যে কোনটি, তাহলে এটা খুবই সোজা, দেখো এটা একটু বুঝা লাগবে, না বুঝলে এটা পারা যাবে না। একটু বর্তনীটা আঁকি, বর্তনীটা একটু আঁকি এরকম এরকম, তাই না? এটা হচ্ছে R1, এটা R2, এটা হচ্ছে R3। তাহলে প্রথম এটা এবং এটা এরকম, আর এদিকে হচ্ছে এরকম, তাই না? তাহলে এটা যদি এ হয় তাহলে এ পয়েন্ট টু এ, ওকে, এ পয়েন্ট টু এ, এটা যদি বি হয় তাহলে এ পয়েন্ট টু বি, এ পয়েন্ট টু বি, দ্যাট মিন্স আমাদের এ বি, এটু এ বি, এটু এ বি, তার মানে তিনটে সমান্তরাল আছে, দ্যাট মিন্স এটা R1 R2 R3, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে একটি কাল্পনিক ট্রেনের প্রক্রিয়া দৈর্ঘ্য হচ্ছে 80 এবং রেল স্টেশন প্ল্যাটফর্মের প্রক্রিয়া দৈর্ঘ্য হচ্ছে 100, ট্রেনটি এত বেগে প্ল্যাটফর্ম টি অতিক্রম করে গেলে যে গেল যে অতিক্রম করে ট্রেন ও প্ল্যাটফর্ম দৈর্ঘ্য সমান হয়ে গিয়েছিল, ট্রেনটির বেগ কত ছিল, ট্রেনটি এত বেগে প্ল্যাটফর্মটি অতিক্রম করলো করে গেল যে অতিক্রমকালে ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হয়ে গেল, অতিক্রমকালে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হয়ে গেল, আমাদের যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটা কমে যাবে, তাই না? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটা কি হয়ে যাবে, কমে যাবে, দ্যাট মিন্স আমাদের ওকে, দেখো 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 তাহলে 25 নম্বরের মধ্যে আমাদের কি হয়েছে, এল এর মান হচ্ছে তোমার ট্রেন যখন গতিশীল ছিল এল এর মান হয়ে যাবে 80, আর এল নটের মান তো দেওয়া আছে 100, তাই না? তাহলে 80 আর 100 এখানে বসে দেবে, √1 - √2² হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখানে বি এর মান বের করলাম, বি এর মান হবে তোমার, বি এর মান হবে এখানে হচ্ছে তোমার পয়েন্ট সিক্সই হবে আর কি, হ্যাঁ 0.6c, দ্যাট মিন্স এটা যদি 6/10 ইন্টু সি ইকুয়ালস টু হচ্ছে উপরে হবে 3, নিচে হবে 5, 3/5c, এটা হবে আমাদের অ্যান্সার, এটা গ নম্বরের সাথে মিলে যায়। ওকে, সো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, অনেকেই ঢাকা বোর্ডের জন্য রিকোয়েস্ট করছিল সেজন্য দিয়ে দিলাম কোশ্চেন কালেক্ট করে। সো আজকে এই পর্যন্তই আর কি।